হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সোনালী মিশ্রা ব্লগস। আমি সোনালি, এখন বাজে দুপুর 2:30 মতন, আর আমি স্নান ধান সেরে এসেছি। তো আজকে আমি চুলে শ্যাম্পু করেছি, কারণ আমি কোনোদিন ক্ষণ মানি না, এগুলো বেসিক্যালি কুসংস্কার মাত্র। তো চুলটাকে একটুখানি ট্যাঙ্গেল ফ্রি করে নেওয়ার জন্য আমি চুলে একটু সিল্ক অ্যান্ড শাইন লাগাচ্ছি। এটা একটা সেরাম, যেটার রিভিউ আমি আমার ইন্ডিয়ান ইউটিউবার সোনালী মিশ্রার চ্যানেলটাতে করে দিয়েছি আগেই, যেটা কীভাবে ইউজ করতে হয়, কত দাম, এইসব কিছু তোমরা সেখানে দেখতে পারো। দেখো কতটা ট্যাঙ্গেল ফ্রি হয়ে গেল, এ দেখো। এবার এটাতে চিরুনি করলেও একদমই অসুবিধা হচ্ছে না টানতে, খুব ইজিলি চিরুনি করা যাচ্ছে। ব্যাস এটা হালকা হালকা চুলটা ভেজা থাকতে কিন্তু লাগাতে হয়, একদম শুকিয়ে গেলে লাগালে এটা কোনো এফেক্ট দেয় না। আর একদম চুল মানে খুবই ভেজা থাকতো এটা লাগাতে নেই, আর স্ক্যাল্পে একদম এটা দিতে নেই। যাই হোক, ওপরের দিকটা এরকমভাবেই থাক, একদম শুকিয়ে গেলে তারপরে আমি আঁচড়া নেব। তো রোজই আইব্রো করার সময় এই সমস্যাটা আমার হয়, আইব্রো পেন্সিলটা শার্প করা থাকে না, তো সেটাকে শার্প করে নিয়ে এগেন আমাকে আইব্রোতে ইউজ করতে হয়। তো আইব্রো পেন্সিল হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার নিত্যদিন প্রয়োজন হয়, মানে এটা ছাড়া আমি কোথাও যাই না, কোথাও ঘুরতে গেলেও একবেলার জন্য আমি এটা নিয়ে যাই। আর বেলা 2:30 হয়ে গেছে এখন, তো খুবই খিদে পেয়ে যাচ্ছে, কারণ আজকে রবিবারের দিন, তো একটুখানি স্পেশাল কিছু না রান্না করলে নয়। তো স্পেশাল কী রান্না করেছি চলো দেখে নিই। দেখো পেঁয়াজ আর লঙ্কা দেখে বুঝতেই পারছো হয়তো। তো আজকে মাছ করেছি, আর তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা দেখে যেটা বুঝলে সেটা হলো যে আজকে আমি বিরিয়ানি করেছি। তো ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তো যেদিন আমরা বিরিয়ানি খাই সেদিন আমরা এই কলার পাতা মানে ডিশগুলোতেই খাই আর কি, কলার পাতার মতো দেখতে, এই জন্য আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি আজকে এগ বিরিয়ানি করেছি, আর তার সাথে আলু দিয়েছি। বিরিয়ানির আলুটা আমার খুবই পছন্দ, আগে যখন আমি রেস্টুরেন্টে যেতাম তো আমি আলুটাই মানে খেতাম, ভাতগুলোকে হয়তো ছেড়ে দিতাম। তো এর সঙ্গে আমি এইভাবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি, যাতে করে কিনা একটা রেস্টুরেন্ট ফিলিং আসে। আর এর সঙ্গে আমি এক সাইডেই মাছটা দিয়ে দিচ্ছি, এক্সট্রা করে আর বাটি ভরাচ্ছি না, কারণ আমরাই তো খাবো সে কারণে। তো এটা হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু, এর সঙ্গে একটু আচার নিয়ে নেব। এখন বাজে বিকেল 5টা মতন, আর আমি সবে আমার ফেসটাকে ওয়াশ করলাম একটা ফেস ওয়াশ দিয়ে। তো এখন আমি একটুখানি সাজগোজ করবো, কেন কি না আমাকে আমার মেইন চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করতে হবে, তো ভাবছিলাম আজকে করে নিই। তো চলো একটুখানি সাজগোজ করাটা খুব দরকার, উইদাউট সাজগোজে খুবই অড লাগে। তো আমার সাজগোজ বলতে সেরকমই স্পেশাল কিছু নেই, আমি এই ছোট্ট একটা কন্টেনারের মধ্যে অল্প বিস্তর কিছু জিনিসপত্র রাখি, এগুলো দিয়েই আমি সমস্ত সাজগোজ করে সবে ফেসটাকে ওয়াশ করে এসেছি। একটুখানি ড্রাই ড্রাই একটু মানে লাগছে, তো একটা ময়েশ্চারাইজার লাগানোটা খুব দরকার, সেই জন্য আমি ইউজ করে নেবো মানে এই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি, এটা নিভিয়ার একটা ময়েশ্চারাইজার, খুবই খুবই লাইট ওই ময়েশ্চারাইজারটা, আর খুব অল্প পরিমাণে নিলেই আর কি হয়ে যায়। আর নিজেরাই বুঝতে পারছি যে কতটা অল্প পরিমাণে লাগছে, এটা সেরকম বেশি কিন্তু লাগছে না, খুবই অল্প পরিমাণে লাগছে। আর বারবার যেহেতু ফোনটা নড়ছে সেই জন্য একবার করে ছবিটা পরিষ্কার হচ্ছে, একবার করে ডার্ক হয়ে যাচ্ছে, সেই জন্য ফোনটাকে এক জায়গাতে একটু ফিক্সড করে দিই, আমাকে দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে। তো হয়ে গেল ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা, তো এবার একটুখানি
লুজ পাউডার ইউজ করে নিব। জাস্ট হালকা করে পাউডার দিয়ে নিলাম। এখানে আর আছে লিপস্টিক, এই লিপস্টিকটা আমি ইউজ করবো এখন। তো আগে আমি লিপস্টিক মানে লিকুইড লিপস্টিক লাগাতে খুব ভয় পেতাম, আমি কখনো কিনতামও না, কারণ আমি ভাবতাম যে এটা লাগানো হয়তো খুবই ডিফিকাল্ট। কিন্তু যবে থেকে আমি নিজে এটা ইউজ করেছি তবে থেকে আমি বুঝতে পেরেছি এটা লাগানো ভীষণই ইজি। আর তার থেকেও বড় কথা, এটা একদম ঠোঁটের উপর ফিক্সড হয়ে থাকে, চারিদিকে ছড়িয়ে পড়ে না, একবার জাস্ট শুকিয়ে গেলেই এটা একদম ফিক্সড হয়ে থাকে ঠোঁটের উপর। তো এই জন্য আমার এটা খুবই পছন্দ। এটা আমি এত পরিমাণে ইউজ করেছি, এটা চারটি শেড ছিল আমার মোটামুটি তিন, এটা তিন নাম্বার শেড, তিনটে মোটামুটি শেষ হয়ে গেছে। তো আর একটা আছে এরকমই খানিকটা কাছাকাছি শেড, সেটা আছে। তো সেটা জাস্ট শেষ হওয়ার অপেক্ষা, তারপরে আমি একটা কিনবো, এই রেড এডিশনটাই কিনবো, এটা হুডা বিউটির রেড এডিশন। জিনিস খুঁজছিলাম ইউজ করবো বলে, সেটা এখানে নেই, আইলাইনার। তো কি করবো, আইলাইনারটা কি ইউজ করবো না এই কাজলটা দিয়ে কাজ চালিয়ে নেবো? আচ্ছা কাজলটা দিই, তারপরে আমি আইলাইনার নিয়ে আসবো একটু পরে। নিয়ে আসবো মানে কি, আইলাইনারটা আলমারিতে আছে আর এইটাতে নেই আর কি আইলাইনারটা, কেন কি না এটাতে সেই সব জিনিসপত্রই আছে যেগুলো আমি রেগুলারলি ইউজ করি। এটা একটা ছোট্ট মিরর, তো এটার একটা সাইড একটুখানি ভেঙে গেছে। আর এটা আমার একটা সানস্ক্রিন পাউডার ছিল, ল্যাকমে সান এক্সপার্ট, তো সেটার সঙ্গে ছিল, ওটা কোথায় গেছে জানি না, কিন্তু এটা আছে, এটা রেখেছি খুব যত্ন করে কারণ এটা অনেক কাজে লাগে আমার। তো তার সঙ্গে মেনলি দেওয়া উচিত আইব্রাউস, আইব্রাউস আমি এত ইউজ করেছি যে আমি না দেখেও দিয়ে দিতে পারবো, আয়না না দেখেও, সেই জন্য আমি আইব্রাউস ইউজ করার সময় ফোন দেখে করছি, আয়নার অত প্রয়োজনও পড়ে না আমার আইব্রাউস ইউজ করতে। হ্যাঁ সেরকম হয়তো পারফেক্ট হবে না, কিন্তু কাজ চলার মতন আমি করেই ফেলতে পারি আয়না না দেখে, ঠিক আছে, এর থেকে বেশি করার দরকার নেই, যেটা আছে সেটাই ঠিক আছে। এবার জাস্ট খালি একটু আইলাইনারটা লাগিয়ে নিলেই হয়ে যায়। সো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর এই আইলাইনারটা পেলাম, এটা কিন্তু ব্ল্যাক না, এটা অ্যাকচুয়ালি একটা গ্রিন শেড, তো এটাই আজকে আমি ইউজ করবো। আমি জানি না ব্ল্যাকটা কোথায় আছে, কারণ যেহেতু কোথাও যাওয়া হচ্ছে না, তো সেই হেতু কোনো কিছু ঘরে ঠিক থাকবে এটা এক্সপেক্টেশন করা কিন্তু একদম চরম মূর্খামি। তো অনেকদিন পর আমি আইলাইনার ইউজ করলাম, আমি নিজেও ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি দিয়ে ফেলতে পারবো, কারণ অভ্যেস ছুটে গেলে যা হয় আর কি। অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 10:30 মতন, তো আমি রান্নাঘরে যাব। এটা আজকে কেনা হয়েছে ঝাড়ু, কতটা সুন্দর দেখতে এটা, ঠিক মানে ঝাড়ু যেরকম হয়, ঝাড়ু যেরকম হয় সেরকম না, ফাইবারের আছে, কিন্তু সত্যি কথা বলতে এটা দিয়ে ঝাড় দিয়ে মোটেও কোনো রকমের শান্তি পাওয়া যাচ্ছে না। হয়তো নতুন বা একটু ডিফারেন্ট টাইপের, সেই জন্য হয়তো এরকম লাগছে। ভিডিও চলে এসেছি ঝাড়ুটা নেওয়ার জন্য নিয়ে নিল, ঠিক আছে থাক, আমি যখন ততক্ষণ রান্নাঘরে যাই। দরজাটা ভীষণ শক্ত, খুব জোরে না চাপলে খোলে না। এখানে খেয়ে দেয়ে অনেক প্রচুর বাসন জমা হয়ে গেছে,
তো এবার আমার তো রাত্রির খাবার আছে, আমি একটুখানি বিরিয়ানি রেখেছি নিজের জন্য। আর পরে আমি না ঘুগনি করেছিলাম ছোলার, তো সেই কারণে ছোলার ঘুগনিটা রাত্রের মেনুতে অ্যাড করে দেবো। তো ওর জন্য জাস্ট রুটি বানিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ডিনার। আমি মোটামুটি রাত্রে 4টে মতন রুটি বানাই, তো তার জন্য 1.5 হাতা করে আটা এনাফ। এর থেকে বেশি নিলে বেশি হয়ে যায়, যখন নষ্ট হয়ে যায়, যেটা আমি একদমই পছন্দ করি না ফালতু নষ্ট করা কোনো জিনিস। তো দ্যাটস ওয়াই আমার যেটুকু লাগে আমি সেটুকুই নিই। আগে অ্যাকচুয়ালি বুঝতে পারতাম না পরিমাপ যে কতটা লাগবে, কিন্তু এখন আমি খুবই ভালো করে বুঝতে পারি যে এক্স্যাক্টলি কতটা লাগবে আটা। তা আমি একটা মানে করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার জন্য, আমি এখন আর অসুবিধা হয় না আমার। তো আমি আমি আর কি ঠিকঠাকভাবে বানিয়ে ফেলতে পারি। হ্যাঁ, একটু জলটা কম বেশি হয়ে যায়, কখনো বেশি মানে গদগদ হয়ে যায়, কখনো একটু বেশি শক্ত হয়ে যায়। তো অসুবিধা হয় না, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিয়ে ঠিকঠাকভাবে উপযুক্তভাবে আমি মেখে ফেলি। আমি একটা এই আঙুলের জন্য কচ্ছপ আংটি কিনেছিলাম, খুব ট্রেন্ডে ছিল সেটা। তো সেটাই আটার কারণেই আমি খুলে রেখেছি আংটিটা, আমার ভীষণ পছন্দ ছিল আংটি। এই যে দেখো, এইটা আংটিতে যেরকম স্টোন বসানো আছে আংটি ওরকম স্টোন ছিল, এবং আংটিটার রুপোর ছিল। কিন্তু যাই হোক, এই আটা আটা করে এটাকে আর মানে পড়া হয়নি সেই আংটিটা আমার। তো যাই হোক, আগে আমি অনেক কিছু ভাবতাম যে একটা রুটি মেকার কিনবো বা আটা ই করার জন্য কিছু কিনবো, বাট এখন আমার মনে হয় যে এইসব কিছু থেকে হাতে আটা মাখাটা, মানে অল্প পরিমাণ আটা যেটা আমাদের রোজ খেতে লাগে, সেটা হাতে মাখাটাই খুবই ইজি, কারণ আমি শিখে গেছি মোটামুটি, এখন আর সেরকম অসুবিধা হয় না। কারণ এখন যেহেতু করতে করতে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে রুটি করা, তো এখন আর কোনো অসুবিধা হয় না, জাস্ট আমি ফটাফট করে ফেলতে পারি আর ভালোও হয়। ব্যাস আমার গুনে গুনে 4টেই রুটি হয়, খাওয়া হয়ে গেছে। ডিনার কমপ্লিট, আর অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 11টা মতন বাজে। ওপো হারিও রোডটা চলে, সবসময় আলমারিতে তালা লাগিয়ে রাখতে হয়, না হলে আলমারি খুলে আলমারির মধ্যে ঢুকে
বসে থাকে, সেই অত্যাচারের ভয়ে আর কি অলওয়েজ তালা লাগিয়ে রাখতে হয়। কাজ কখনো না শেষ হয় না, কেবল খেয়ে দিয়ে উঠে মানে ভাবছিলাম যে দিনটা শেষ হলো, বাট নো, দিন শেষ হয়নি। দিন শেষ হয়েছে আর কি, রাত শুরু হয়েছে, কাজ শেষ হয়নি। ওই দেখো অতগুলো কাপড় কাপড় চোপড় যতগুলো সব কাল আজ মিলে কাচা হয়েছিল, কিছুটা আছে এখনো শুকাতে বাকি আছে, তো সেগুলো শুকিয়ে নেব। আর আমি এখানে চিরুনি বের করতে এসেছি, আমি চিরুনিকেও আলমারিতে ভরে রাখি, কারণ আমার ছেলে সমস্ত কিছু হারিয়ে দেয়, তো জাস্ট চিরুনি। আর হ্যাঁ, কয়েকদিন আগে একটা জিনিস এসেছে যেটা তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছিলাম, সেটা আমি আজকে দেখাবো। তো চলো দেখাচ্ছি, আসলে আমি একদম ভুলে গেছিলাম, যার কারণে দেখানো হয়নি। এখানে ঠিক আছে, এবার আমাকে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। তো এই দেখো, এই দুটো আই শ্যাডো প্যালেট এসছে, মানে কয়েকদিন আগে আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এই দুটোর আমি কোনো রিভিউ করিনি, কারণ করবো না, কারণ এখান থেকে একটা আছে আমার নিজের জন্য আর একটা আছে আমার বাবুর জন্য। তো বাবুর সঙ্গে এখন দেখা হচ্ছে না, সেই জন্য এটা যখন দেখা হবে তখন দেবো। তো বাবু, তুমি তো আইশ্যাডো প্যালেটটা দেখে নিলে, দুটো সেমই আছে, তোমার পছন্দ হয়েছে কিনা আমাকে জানিও কিন্তু। তো আমি খুবই মানে ইচ্ছে করছিল আমার এটা একবার ট্রাই করে দেখব, কিন্তু আমি একদম ভুলে গেছিলাম যে আমি কিনেছি কিছু। তো রাত হয়ে গেছে আর চুলগুলো না ছেড়ে রাখতে ভীষণই কষ্ট অনুভব হচ্ছে, বেসিক্যালি খুব গরম লাগছে। তো আজকে অনেকদিন পর আমি ভাবছি যে একটুখানি অন্যরকমভাবে চুলটা তো বাঁধলে কেমন লাগে। যখন আমি ছোটো ছিলাম তখন আমার মা আমাকে দুদিকে বেনি করে বা দুদিকে ঝুঁটি বেঁধে দিত, তো এখন তো আর মা দেবে না, সেই জন্য আমাকে যা করতে হবে নিজেকেই করতে হবে। সে কারণে আমি ভাবছি আজকে আমি অনেকদিন পর দুদিকে ঝুঁটি বাঁধব। মানে ঝুঁটি বলছি, মানে এইভাবে দুদিকে চুলটা বাঁধলে খুবই কমফোর্টেবল লাগে, আর বেনি করে নিলে তো আরো ভালো। যাই হোক, আমি কিন্তু তোমাদের সামনে বেনি বেনি করছি না, কারণ আমার চুলটা খুবই থিন, তাহলে তোমরা জেনে যাবে আমার কতটুকু চুল আছে, আর তোমরা আমি তো দেখেও বুঝতে পারছো আমার কতটুকু এক্স্যাক্টলি চুল আছে। তো নেকটা একদম ফাঁকা থাকে, তো খুব ভালো হাওয়া টাওয়া লাগে আর গরমটা কম লাগে, তাই আমার এইরকমভাবে চুল বাঁধতে খুব ভালো লাগে। আর আমি আমার চোখের আইলাইনার, কাজল, লিপস্টিক কিছুই তুলিনি। একবার ভেবেছিলাম যে মানে ঘুমানোর আগে রাত্রিবেলা ফেস ওয়াশ করে নেবো, কিন্তু যতই ফেস ওয়াশ করো না কেন কিছুটা কিন্তু থেকে যায়, সেই জন্য আমি একটা হোয়াইট ওয়াইপস দিয়ে মেকআপ তো সেরকম কিছু না, বেসিক্যালি ওই লুজ পাউডারটা আর তোমার হচ্ছে আইলাইনার অ্যান্ড কাজল আর লিপস্টিক, এটাই হচ্ছে মেকআপ। দেখো, দেখলে বুঝতে পারবে সেরকম কিছুই নেই। তো যাই হোক, যেটাই হোক, সেটাকে একটু ভালো করে তুলে নিয়ে তারপর আমি ফেস ওয়াশ করবো। এই দেখো, আইলাইনারের কালারটা কিন্তু গ্রিন ছিল, মানে এরকম টাইপের গ্রিন, একদম টকটকে গ্রিন না, ডিপ সি গ্রিন টাইপের ছিল। এইটা পুরোটা ইউজ হয়ে গেছে, এবার অপোজিট সাইডটা দিয়ে আমি একটু লিপস্টিকটাকে তুলে নেব। দেখো, সে বিকেলে পরেছি কিন্তু এখনো অবধি কিন্তু মানে ভালো আছে। এদিকটা আমি এখন তুললাম,
এটা পরে আমি অনেক কিছু খেয়েছি, অনেকক্ষণ থেকেছি, তারপরেও এটা কিন্তু ওঠেনি একদমই। যাই হোক, যেমন তেমন ভাবে উঠলো, এবার এটাকে ফেস ওয়াশ দিয়ে ওঠাতে হবে বাকিটা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর বিরিয়ানি ঢেকুর উঠলো আর কি, তো ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর যদি নতুন হও আমার চ্যানেলে বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকো, তবে অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে দিও। আর আজকে চলি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।